আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা এবং অরাজকতা ঠেকাতেই জনগণের পাহারাদার হিসেবে আওয়ামী লীগ মাঠে থাকছে, এমনটি বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের কালীগঞ্জে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছিলেন, তাদের পদযাত্রা ঠেকাতে শান্তি সমাবেশের নামে পাহারা দিচ্ছে আওয়ামী লীগ। ওই অভিযোগের জবাবেই ওবায়দুল কাদের একথা বলেন। যদি বলেন পাহারাদা, আমরা জনগণের পাহারাদা, জনগণের জান মাল আমাদের রক্ষা করতেই হবে। কারণ আমাদের এখানে একটা দল আছে, যেই দলটি আন্দোলনের কথা বললেই আতঙ্ক ছড়া। আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা এবং অরাজকতা ঠেকাতেই জনগণের পাহারাদার হিসেবে আওয়ামী লীগ মাঠে থাকছে, এমনটি বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের কালীগঞ্জে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছিলেন, তাদের পদযাত্রা ঠেকাতে শান্তি সমাবেশের নামে পাহারা দিচ্ছে আওয়ামী লীগ। ওই অভিযোগের জবাবেই ওবায়দুল কাদের একথা বলেন। যদি বলেন পাহারাদা, আমরা জনগণের পাহারাদা, জনগণের জান মাল আমাদের রক্ষা করতেই হবে। কারণ আমাদের এখানে একটা দল আছে, যেই দলটি আন্দোলনের কথা বললেই আতঙ্ক ছড়া। আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা এবং অরাজকতা ঠেকাতেই জনগণের পাহারাদার হিসেবে আওয়ামী লীগ মাঠে থাকছে, এমনটি বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের কালীগঞ্জে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছিলেন, তাদের পদযাত্রা ঠেকাতে শান্তি সমাবেশের নামে পাহারা দিচ্ছে আওয়ামী লীগ। ওই অভিযোগের জবাবেই ওবায়দুল কাদের একথা বলেন। যদি বলেন পাহারাদা, আমরা জনগণের পাহারাদা, জনগণের জান মাল আমাদের রক্ষা করতেই হবে। কারণ আমাদের এখানে একটা দল আছে, যেই দলটি আন্দোলনের কথা বললেই আতঙ্ক ছড়া। আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা এবং অরাজকতা ঠেকাতেই জনগণের পাহারাদার হিসেবে আওয়ামী লীগ মাঠে থাকছে, এমনটি বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের কালীগঞ্জে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছিলেন, তাদের পদযাত্রা ঠেকাতে শান্তি সমাবেশের নামে পাহারা দিচ্ছে আওয়ামী লীগ। ওই অভিযোগের জবাবেই ওবায়দুল কাদের একথা বলেন। যদি বলেন পাহারাদা, আমরা জনগণের পাহারাদা, জনগণের জান মাল আমাদের রক্ষা করতেই হবে। কারণ আমাদের এখানে একটা দল আছে, যেই দলটি আন্দোলনের কথা বললেই আতঙ্ক ছড়া।